আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিপুল টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন প্রতিদিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসারি ইংলিশের জন্য যে ভিডিও টিউটোরিয়াল আপলোড করে তার ধারাবাহিকতা আজকে রাইটিং ক্লাস সিক্স নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদেরকে শেখাবো অ্যাপ্লিকেশন রাইটিং ইনক্রেজিং ই লার্নিং ফ্যাসিলিটিস এই অ্যাপ্লিকেশনটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমাদের যাদের কাছে প্লাস এই বইটি রয়েছে তারা এই বইয়ের পেজ নম্বর চব্বিশ বের রাইটিং কোয়েশন থ্রি তিন নম্বর প্রশ্নটি দেখো ইউ আর প্রিন্সিপাল অফ ইউর কলেজ রিকোয়েস্টিং হিম টু ইনক্রেজিং ই লার্নিং ফ্যাসিলিটিস ইন ইউর কলেজ লাইব্রেরি তো এখানে বলা আছে কলেজ লাইব্রেরির ই লার্নিং ফ্যাসিলিটিস বৃদ্ধির জন্য আবেদন তো প্রথমে তোমাদেরকে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোয়েশন নং থ্রি যেহেতু এখানে থ্রি আছে প্রথমে তারিখ বসাতে হবে তো দেখো আমি এখানে দিয়েছি সিক্স সেপ্টেম্বর দুই এরপরে তোমাদেরকে লিখতে হবে দা প্রিন্সিপাল যেহেতু এই এই অ্যাপ্লিকেশনটি প্রিন্সিপালের কাছে লিখতে বলেছে সুতরাং তোমাদের এখানে লিখতে হবে দা প্রিন্সিপাল এরপরে কলেজের নাম লিখতে হবে তো দেখো এই প্রশ্নের মধ্যে কিন্তু কলেজের নাম দেওয়া আছে যেহেতু প্রশ্নের মধ্যে কলেজের নাম দেওয়া আছে সুতরাং তোমাদেরকে কলেজেই লিখতে হবে এখানে অন্য কোনো কলেজের নাম দিলে হবে না এই কলেজটি কোথায় অবস্থিত প্রশ্নের মধ্যে উল্লেখ সুতরাং তোমরা যে কোনো অ্যাড্রেস দিতে পারো আমি এখানে অ্যাড্রেস দিয়েছি দেখো মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো এরপরে তোমাদেরকে সাবজেক্ট লিখতে হবে আমি এখানে সাবজেক্ট লিখে দিয়েছি দেখো পেয়ার ফর ইনক্রেজিং ই লার্নিং ফ্যাসিলিটিস ইন কলেজ লাইব্রেরি এর বাংলা অর্থ হলো আমাদের কলেজ লাইব্রেরিতে ই লার্নিং সুবিধা বৃদ্ধির জন্য আবেদন এরপরে তোমাদেরকে লিখতে হবে স্যার স্যার লিখে কমা কমা দিতে হবে হবে দিয়ে তোমাদেরকে লিখতে উই বেগ মোস্ট রিসপেক্টফুলি স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর রিপোর্টেড কলেজ এর বাংলা অর্থ হল অত্যন্ত শ্রদ্ধার সাথে জানাচ্ছি যে আমরা আপনাদের সনাম কলেজের শিক্ষার্থী আওয়ার কলেজ হ্যাজ অ্যান্ড অ্যা গুড রিপুটিউশন ফর ইট গুড রেজাল্টস অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের কলেজ তার ভালো ফলাফল এবং পাঠ্যপর্বিত কার্যকলাপের জন্য সুনাম অর্জন করেছে উইঞ্জ অলমোস্ট অল দ্য অ্যাকাডেমিক ফ্যাসিলিটিস হেয়ার আমরা এখানে প্রায় সকল সুযোগ সুবিধা উপভোগ করি বাট ইট ইজ এ মেটার অফ গ্রেট সারো দ্যাট দ্য ই লার্নিং ফেসিলিটিজ ইন আওয়ার কলেজ লাইব্রেরি আর ভেরি পোর্ট কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের কলেজের লাইব্রেরিতে ই লার্নিং সুবিধা খুবই খারাপ বা অত্যন্ত কম দেয়ার ইজ এ ল্যাক অফ ফোর কে প্রজেক্টরস হাই স্পিড ইন্টারনেট ভার্চুয়াল ক্লাসরুমস স্ট্রিমিং মিডিয়া ইটিসি এখানে ফোর কে প্রজেক্টর উচ্চগতির ইন্টারনেট ভার্চুয়াল ক্লাসরুম স্ট্রিমিং মিডিয়া ইটিসির অভাব রয়েছে বা ইত্যাদির অভাব রয়েছে সুতরাং উই নিড টু ইনক্রেজ ই লার্নিং ফ্যাসিলিটিস ইন আওয়ার কলেজ লাইব্রেরি তাই বা সুতরাং আমাদের কলেজের লাইব্রেরিতে ই লার্নিং সুবিধা বাড়াতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে মে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি ক্যান্ড অ্যান্ড আওয়ার পেয়ার অ্যান্ড আবলিক দেয়ার বাইক এরপরে লিখতে হবে উই রিমেইন আর ইয়ার্স মোস্ট অবেডিয়েন্টলি দ্য স্টুডেন্ট অফ ডাবলু কলেজ মিরপুর ঢাকা তো দেখো তোমাদের যদি তোমাদের যদি ইনক্রিজিং ই লার্নিং ফ্যাসিলিটিস ইন ইওর কলেজ লাইব্রেরি অর্থাৎ কলেজ লাইব্রেরিতে ই লার্নিং সুবিধা বৃদ্ধির জন্য আবেদন আসে তাহলে তোমরা এভাবেই লিখে দিবা এভাবেই লিখে দিলে দশ মার্কের মধ্যে ইনশাল্লাহ তোমরা দশ মার্কে পেয়ে যাবা ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হ্যান্ড নোট দুই এক্সামিনেশন দুই কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব তো প্রথমে আলোচনা করব রাইটিং পঞ্চাশ মার্ক তোমাদের রাইটিং পঞ্চাশ মার্কের জন্য এই বইটির মধ্যে কি কি পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুটি প্রাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ থ্রি টপ ফাইভ টপ সেভেন সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় ইনশাল্লাহ আমি মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবার চলে যাব গ্রামার আইটেমে তোমাদের গ্রামারে মার্ক থাকবে বিশ মার্ক তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে রাইট প্রার্ব ডব্লিউএস কোয়েশন চেঞ্জিং ওয়ার্ড রিয়ারেন্স ইন দ্য ব্লাং অ্যান্টিনমস ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস রুলস এবং ম্যাজিক টপ হান্ড্রেড সাজেশন এন্ড টেকনিক শর্টকাট মাত্র তিরিশটি পঁয়ত্রিশটি এগুলো শর্টকাট দেওয়া আছে অল বোর্ড কোশ্চেন সলিউশন এক্সাম টেস্ট অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছো দেখতেছ এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাহিরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না এখানে বিশ মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু বিশ মার্কে কমন পাবা আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং এখানে মার্ক থাকে দশ মার্ক এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক টপ হান্ড্রেড প্যাসেজ ওয়ার্ড সাজেশন এর অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এর দিয়ে দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা পরীক্ষা খাতা লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চিন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার একুশ এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা এই সাজেশন বইটির পে সংখ্যা দুইশোটি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ এরপর আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাদাশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কুরিয়ার চার্জ একদম ফ্রি টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সালোশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যেই সাদোশন বইটি পেয়ে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই সাদাশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত তোমরা যারা ডিগ্রি বিএ এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন দুই হাজার চব্বিশ বিএ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ দুই হাজার উনিশ দুই হাজার বিশ এক্সামিনেশন দুই হাজার বাইশ তোমরা যারা বিএ এবং বিএসএস এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডবল ফোর ডবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই সাজেশন বইটির মূল্য মাত্র দুই টাকা